শুনতে পাচ্ছি, আজকের ডিজাইনটি অবশ্যই পছন্দ হবে। এটি বলতে গেলে একটি মনের মতো করে ডিজাইন করা হয়েছে নজরুল ভাইয়ের জন্য। তো উনি আলহামদুলিল্লাহ, ওনার কাজটি আমরা রিসেন্টলি শুরু করব সামনের মাস থেকে, অর্থাৎ ডিসেম্বরের দিক থেকে আমরা তাদেরকে বিলিংয়ের কাজ শুরু করব। তো আপনি যদি এরকম ধরনের ডিজাইন, এর থেকে আরও সুন্দর ডিজাইন চান আপনার রিকোয়ারমেন্ট অনুসারে, আপনার মনের মতো করে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা শুধু আমাকে জায়গার মাপটা দিবেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে বাড়ির এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে, ঠিক আছে? আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদি হাসান, আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটি সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। 25 লাখের ভিতরে কীভাবে আপনি বাড়িটি কমপ্লিট করবেন আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো চলুন, তবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন, এতে করে আমি ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। তো সবসময় আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু ভিডিও তুলে ধরার জন্য। তো আজকে আমি এসেছি আমি আমার এলাকার, অর্থাৎ কুমিল্লা জেলা দেবিদ্বার থানার ছোটালমপুর গ্রামে, অর্থাৎ একটি একতলা বাড়ির ডিজাইন। যদিও এটি ডুপ্লেক্সের মতো দেখতে পাচ্ছেন, এখানে পোর্চ এখানে তৈরি করা আছে ডুপ্লেক্সের মতো দেখতে, বাট ডুপ্লেক্স না। এটি করা হয়েছে ব্যবসায়ী নজরুল ইসলাম ভাইয়ের জন্য। উনি মূলত একজন হচ্ছেন কাপড় ব্যবসায়ী, উনি ওনার বাড়ির মধ্যে, অর্থাৎ ওনার গ্রামের বাড়িতে একতলা একটি বাড়ির ডিজাইন করবেন। তো ওনারা মূলত হচ্ছে তারা দুই ভাই, তো দুই ভাই মিলেই বাড়িটি কমপ্লিট করবেন। তো আজকে আমি এই বাড়িটি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি বাড়িটি শুরু করার পূর্বে আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে তার বাড়ির ভিউ, তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাড়ির 3D ভিউ। খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইনটি করা হয়েছে, ওকে? দেন আমি আপনাদেরকে আমি আবার একটি দেখাই এখানে, এটা হচ্ছে তার বাড়ির 3D Max ফাইল, অর্থাৎ আমি যেই সফটওয়্যারে 3D কাজগুলো করে থাকি, ভিডিও ডিজাইনগুলো করে থাকি, আমি সেই ফাইলে কিন্তু এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে পেছিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি কলাম আছে, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটি করা হয়েছে চমৎকারভাবে। সামনে দিয়ে দুইটি বারান্দা আছে, অর্থাৎ এখানে দুই ভাই যেহেতু, তারা দুই ভাই, অর্থাৎ মাঝখানে এক সাইড হচ্ছে এক ভাই, আরেক সাইড ওই ভাই ইউজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এন্ট্রি দরজা আছে, ওকে? আমরা দরজাটা যদি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে একটি দরজা আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি বারান্দা আছে, উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্যালকনি আছে, এখানে কিন্তু একটি ডোর আছে, অর্থাৎ তারা বিকেলবেলা বা যে কোনো সময় এদিক দিয়ে যেন এসে গল্প গুজব বা এখানে আড্ডা মারতে, যেহেতু গ্রামের মধ্যে একটু সুন্দর না হলে কিন্তু জিনিসটা কেমন দেখা যায়, ওকে? তারপর ছাদের মধ্যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, প্যারাপেটের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? আমি এবার চলে যাচ্ছি তার বাড়ির 2D প্ল্যানে। 2D প্ল্যানে আসার পরে আমি প্রথম শুরুতে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু জায়গার মধ্যে বাড়িটি করা হয়েছে। আমি টোটাল মেজারমেন্টে যদি নিয়ে থাকি আপনাদেরকে দেখাচ্ছি, টোটাল হচ্ছে 50 ফিট লম্বায়, আর পাশে হচ্ছে 32 ফিট, অর্থাৎ 5×3=15, প্রায় 1600 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটি করতে কত টাকা খরচ হবে বা কী আশেপাশে রুমের ডিজাইনগুলো আপনারা চাইলে এডিট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন, বা আমি কীভাবে এখানে রুমে অ্যারেঞ্জমেন্টগুলো সাজিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে তার বাড়ির এন্ট্রি স্পেস। আমি এন্ট্রি দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন সরাসরি ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস করা হয়েছে, 12×19 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বেডরুম আছে, 11×13 ফিট এখানে একটি বেডরুম, 11×13 ফিট এখানে একটি বেডরুম আছে। তো এখানকার বেডরুমের এন্ট্রিটা হচ্ছে এদিক দিয়ে, আর এখানে বেডরুমের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে? সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি অ্যাটাচ ওয়াশরুম আছে। তো অ্যাটাচ ওয়াশরুমের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন 5.5×9 ফিট, এটাও 5.5×4 ফিট। তো সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কমন ওয়াশরুম আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো একটা এন্ট্রি রেখেছি, আমরা 3D অবশ্য দেখিয়েছি যে এটি, অর্থাৎ এই পাশটি হচ্ছে এখানে আমি দেখিয়েছি আপনাদেরকে, ওকে? আর আপনাদের যদি কোনো কনফিউজ থাকে বা যদি কোনো ডিজাইন নিয়ে যদি কোনো আলোচনা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যেই কোনো সমস্যা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমি যত দূরে থাকি না কেন আমি দরকার হয় মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সমস্যাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বেডরুম আছে, 12×13 ফিট একটি বেডরুম, এখানে একটি বেডরুম আছে, এখানে একটি দেখতে পাচ্ছেন 10×13 ফিট এখানে একটি, এটা হচ্ছে তার বেসিক্যালি তার আব্বা আম্মার রুম, আর সাথে একটি কমন ওয়াশরুম।
আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কিচেন আছে, প্রায় একটি রুমের সাইজ 9 ফিট x 6.5 ফিট একটি রুমের সাইজ। এখানে একটি কিচেন, কিচেনটি বড় করা হয়েছে যেহেতু তারা দুই ভাই ইউজ করবেন, যাতে রান্নাবান্না বা যে কোনো কিছু অসুবিধা ফেস করতে না হয়, এই জন্য কিন্তু এটি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সোফা অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু এই রুমের ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসে করা হয়েছে। এখানে কিন্তু একটি ডিনার ওয়াগন, এখানে একটি বেসিন, ডিনার ওয়াগন বলতে এখানে তারা থালা বাসন যে জিনিসগুলো রাখে বাংলা 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 যেটা বলে, এখানে সুকেস টাইপের আর কি এখানে রাখবেন তারা। ঠিক আছে, আমরা একটু থ্রিডি ভিউতে যদি আবার যাই, থ্রিডি ভিউগুলো যদি আমি আবার আপনাদেরকে দেখাই দেখতে কেমন। তো দেখতে পাচ্ছেন থ্রিডি ভিউগুলো খুব চমৎকার কালার কম্বিনেশন কিন্তু করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ব্যাপার, তারপর কালার বিট, তারপর পোর্চের ডিজাইন, কলামের ডিজাইনগুলো দেখে খুব চমৎকারভাবে করা হয়েছে। আমরা ফ্রন্ট থেকে যদি দেখি, তাহলে ফ্রন্ট থেকে যদি দেখেন ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু বারান্দার ডিজাইনগুলো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে করা হয়েছে। দেন আমরা যদি ছাদের ভিউটা দেখি, দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ছাদের ডিজাইনটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে অনেক সুন্দর ব্যালকনি, তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন, তারপর দোলনা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কত খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করা হয়েছে। তো আশা করি আপনাদের ডিজাইনটি পছন্দ দেখতে পারেন। তো আমার চ্যানেল নাম হচ্ছে বিডি হাউস ডিজাইন। অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর আরও ভিডিও আনতে পারি। তো এই হচ্ছে আমার চ্যানেলের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাড়ির ডিজাইনের ভিডিও আছে, আপনার যে কোনো ধরনের একতলা দুতলা ডুপ্লেক্স, হ্যাঁ এই কোনো এখানে আপনার চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের বাড়ির ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কত তলা করলে কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো এবার আসি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। এই বাড়িটি করতে আপনাদের আমরা হিসেব করলে প্রায় 30 লাখ টাকার ভিতরে এই বাড়ির ডিজাইনটি কমপ্লিট করা যাবে। ঠিক আছে, এখানে কিছু কিছু জিনিস বাকি রাখছে, যেমন হচ্ছে দরজা জানালার, তারপর হচ্ছে পাইপের যে ব্যাপারগুলো, অর্থাৎ হচ্ছে পাইপ ফিটিং, দরজা জানালা, এগুলো বাদে আমরা প্রায় 30 লাখ। আর যদি আপনি দুতলা পর্যন্ত কমপ্লিট করে, অর্থাৎ দুতলা বলতে কি যে পোর্চ সহ, মিনিমাম হচ্ছে এখনকার বাজার দরে 35-32 লাখ টাকার মতো খরচ হতে পারে আনুমানিক, আমরা তাদেরকে একটা ধারণা দিয়েছি। তবে যাই হোক, ওনার বাড়ি এখন ডিজাইন পছন্দ হয়েছে, ইনশাল্লাহ উনি কাজ শুরু করবেন ডিসেম্বর মাস থেকে। তো আপনারা চাইলে এরকম সুন্দর বাড়ির ডিজাইন আমাদেরকে দিয়ে করে নিতে পারেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।